হাই, গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং স্টুডেন্ট অ্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট অ্যাসপিরান্ট অ্যান্ড যারা আমার ভিডিও শুনবে তাদের জন্য সবার শুভকামনা। তো আজকে একটা বিশেষ কারণে, বিশেষ জায়গায় দাঁড়িয়ে আমি কিছু কথা শেয়ার করতে চাই তোমাদের সাথে, যে গভর্নমেন্ট চাকরির জন্য যে আমরা এতটা উতলা, এতটা হাফিত্যেশ বলতে পারি, এতটা চাওয়ার জন্য আমরা ব্যস্ত হয়ে উঠি, আসলে সত্যি কথা বলতে কি আমরা গভর্নমেন্ট চাকরির যোগ্য কিনা আগে সেটাও ভাবি না। তো গভর্নমেন্ট চাকরি পেলে জীবনটা গড়ে যাচ্ছে, জীবনটা স্ট্রাগেল থেকে তুমি জীবনটাকে মুক্তি দিতে পারছো, কিন্তু জীবনটার যে মুক্তি দেওয়ার জন্য যতটুকু কষ্ট, যতটুকু পরিশ্রম, যতটুকু পারফর্ম করা দরকার, তা কি সত্যিই তোমরা করতে রাজি আছো না শুধু স্বপ্নই দেখে যাচ্ছ? যদি শুধু স্বপ্ন দেখে যাও তাহলে আমার মনে হয় না এই লাইনে থাকা তার উচিত। আমি বেশিরভাগ স্টুডেন্টের সঙ্গে কথা বলে দেখেছি, বেশিরভাগ স্টুডেন্টের সঙ্গে কথাবার্তা বলে যা বুঝেছি তাতে তারা বেশিরভাগ স্টুডেন্ট কী চায় জানো, চাই কী করে জানো, করে প্রথমে চাকরির জন্য যখন ফর্ম বেরোয় তখন একবার ফর্ম ফিল আপ করলো, করার পরে যখন পরীক্ষা বা এক্সাম সামনে তখন একবার কলেজ স্ট্রিট যাবে, আর ফর্ম ফিল আপ করার সময় একবার কলেজ স্ট্রিট যাবে, দুবার কলেজ স্ট্রিট যাবে, গিয়ে দেখবে নতুন কোনো বইপত্র বাজারে এসছে কিনা, মানে একটা স্বপ্ন, স্বপ্নই কিন্তু প্রচুর ভালোভাবে দেখে যায়, বাট ওই দুবারই কিন্তু কলেজ স্ট্রিট গিয়ে দেখে কোন বই আছে কি না আছে। আসলে এটা কি সিস্টেম, একটা লাগাতার প্রিপারেশান, একটা কন্টিনিউয়াস প্রসেস, সেই প্রসেসটা যদি মেনটেন না করি তাহলে চাকরি পাওয়ার স্বপ্ন কিন্তু পুরোটাই অধরা থেকে যায়। তো সেই দিক থেকে দেখিয়ে কোনো একটা গ্রামের স্টুডেন্ট, কোনো একটা যার বাড়িতে দেখবে এরকম কথা আছে যে অনেক শহরের স্টুডেন্টরা অনেক ফ্যাসিলিটিস পায়, অনেক সুযোগ সুবিধা পায়, অনেক কিছু পায়, কিন্তু দেখা যাচ্ছে শহরের তুলনায় অনেক গ্রামের ছেলেরা কিন্তু বেশি চাকরি পাচ্ছে। তার কারণটাও কিন্তু অন্যরকম, কারণ যে ছেলেটি গ্রামে বাড়ি সেই ছেলেটির কিন্তু কোনোরকম তার সুবিধা ফ্যাসিলিটিস, তার কিন্তু ফোন ফ্যাসিলিটিস বলো, তার অনেক কিছুই তার কিন্তু নেই, বাট তার ঘর দেখবে কখনো যখন বৃষ্টি পড়ে তখন ঘরে কিন্তু বৃষ্টির জল ঢোকে, কখনো দেখবে তার ঘর চাঁদের আলো ঢুকছে, কখনো দেখবে সূর্যের রোদ ঢুকছে, সূর্যের তেজ তার ঢুকছে, আসলে সে অভ্যস্ত হয়ে গেছে দুঃখ কষ্ট সব কিছু মিলেমিশে, তাই তার কাছে কিন্তু শর্টকাটটা অত ম্যাটার হয়ে দাঁড়ায় না, তার কাছে সে কষ্ট করতে জানে, সে কষ্ট করেই কিন্তু লাইফটাকে স্ট্রাগল করতে চায়, আর পাঁচজন মানুষের থেকে সে কিন্তু বেশি করে ভাবে ব্যাপারটাকে নিয়ে, কষ্ট না করে কিছু চিন্তা ভাবনা করবো না। তো আমি কাউকে আলাদা চোখে দেখতে রাজি নই, কিন্তু এই যে কষ্টের মধ্যে দিয়ে তার কিন্তু একটা ভবিষ্যতের বীজ কিন্তু তার রোপণ হয়ে যায় এবং যা দিয়ে পারফর্ম করতে পারে সে কিন্তু সামনের দিনের জন্য। তো আমি শুধু সেই কথাগুলো তোমাদের কাছে শেয়ার করতে চাই, যদি তোমার চাকরি পাওয়ার মেন্টালিটি তোমার মধ্যে থাকে তোমাকে প্রথম যে কাজটা করতে হবে, তুমি সবসময় জানবে যে শর্টকাট বলে কিছু হয় না, শর্টকাট মেথড বলে কিছু হয় না, শর্টকাটে পাওয়ার কিছু নেই, পেতে গেলে সব কিছুই কিন্তু কঠিন। কঠিন মানে আসলে এটাও কঠিন কেন, কঠিন হতো না ব্যাপারটা যদি চাকরির পরিমাণ অত্যন্ত বেশি হতো, ক্যান্ডিডেট যদি কম হতো তাহলে ভাবতাম যে খুব সহজেই চাকরি পাওয়া সম্ভব, কিন্তু যেহেতু ক্যান্ডিডেটের পরিমাণটা অনেক বেশি আর মানে পোস্ট, নাম্বার অফ পোস্ট খুবই কম, তো সেই কারণে হাড্ডাহাড্ডি লড়াই আসলে হবেই বা না কেন। সরকারি চাকরি একটা গঠনমূলক জায়গা, যেখানে একবার তুমি এসে দাঁড়ালে, সেই জায়গায় যখন এসে দাঁড়াবে তুমি, একবার যখন সরকারি চাকরি পেয়ে যাবে তখন কিন্তু তোমার আর সেকেন্ডবার কোনো এক্সাম দেওয়ার দরকার হবে না, তুমি চাকরি পাওয়া, চাকরি টিকিয়ে রাখার জন্য আর কিন্তু কোনো সিস্টেম নেই যে আবার তোমাকে এক্সাম দিতে হবে। তো একবার যদি ভীষণ কষ্ট করে লাইফটাকে দাঁড় করানো যায় একটা জায়গায়, তাহলে কিন্তু সেকেন্ডবার কম্পিটিশনের জন্য তোমাকে আর লড়তে হবে না। তো আমি বিজনেস আর জবের বা বিজনেস আর চাকরির কিন্তু ডিফারেন্স করতে চাইছি না, যার যেটা ভালো লাগে। আমি এটাও বলতে চাই যদি তোমার সরকারি চাকরি ভালো না লাগে বা সিস্টেমটা তোমার যদি মনে হয় খুব কমপ্লিকেটেড, তাহলে তুমি বেসরকারি লাইনে চলে যাও বা তুমি নিজে বিজনেস করো, যে কোনো লাইনে তোমাকে বড় হতে হবে। বড় হওয়ার জন্য তোমার কিন্তু আলাদা কোনোরকম মানে মেন্টালিটি রাখলে চলবে না, সব জায়গায় তোমাকে পারফর্ম করতে হবে, সব জায়গায় তোমাকে কিন্তু বুঝতে হবে তোমার তুমি কী করতে চাইছো। আসলে এটাও একটা ম্যাটার, তুমি কী করতে চাইছো সেটা তুমি যদি না জানো তাহলে সেই কাজটা কী করে করবে। তো এটাও আমি তোমাদেরকে জানিয়ে রাখি, যদি তোমার গভর্নমেন্ট চাকরির জন্য খাটতে বা পরিশ্রম করতে ইচ্ছে হয় তাহলে সেই রকম পরিশ্রম করো, যে পরিশ্রমের কোনো বিকল্প হিসেবে রেখো না তুমি,
আর তোমাকে পেয়েই ছাড়তে হবে। আর তুমি আরেকটা কথা, এটাও আমি মানি যে সরকারি চাকরি পাওয়ার জন্য কিন্তু তোমাকে বিশাল মেরিটোরিয়াস হতে হয় এমন কিন্তু কোনো কথা নেই। সরকারি চাকরি পাওয়ার জন্য কিন্তু একটা শুধুমাত্র একটা গাইডলাইন, একটা লাইন লেন, তার নিচের মানসিকতা, এই তিন চারটে জিনিস যদি সব তোমার মধ্যে ঠিকঠাক থাকে, তাহলে দেখবে একটা সময় তুমি দাঁড়িয়ে গেছো বা সরকারি চাকরিতে তুমি পারফর্ম করে গেছো। তো এইসব টোটাল সিস্টেমগুলো কিন্তু সরকারি চাকরির ওপর পাওয়ার জন্য কিন্তু তোমার কাজে লাগবে। তুমি যদি মনে করো তুমি এই সব সিস্টেমের মধ্যে থাকতে পারবে না, তাহলে তুমি এক কাজ করতে পারো, সরকারি চাকরির পেছনে না দৌড়ে সেই টাইমটুকু অন্তত বিজনেসের কাজে লাগাও, যে বিজনেসটা তোমাকে হয়তো আরও কিছুদিন আগে থেকে তুমি শুরু করলে বিজনেসে দাঁড়াতে তোমাকে সুবিধা হবে, না হলে আবার সেখানেও কম্পিটিশন। আফটারঅল আমরা কিন্তু এত বড় দেশ, এত বড় ভারতবর্ষ, এখানে প্রচুর বেকার, আসলে বেকার তৈরি হয়ে যায়, বেকার তৈরি হওয়ার কারণও আছে। আমরা যতটা স্বপ্ন দেখতে ভালোবাসি তার থেকে কাজ করতে কম ভালোবাসি। তো কাজ যদি আমরা কাজ যদি না করতে চাই, তাহলে স্বপ্নটাকে কিভাবে আমরা বাস্তবে রূপান্তরিত করব? তো এটা আমার কোনো জ্ঞানের কথা নয়, এগুলো আসলে অনেক দিন বা এই লাইনে, পড়ানোর লাইনে অনেক দিন আমি রয়েছি, যার জন্য আমি কিন্তু নিজে চাকরি করে দেখেছি যে মানে সমস্ত জায়গায় পরিশ্রম আছে, শুধু গভর্নমেন্ট চাকরি পেলেই যে পরিশ্রম নেই তা কিন্তু নয়, সেখানেও প্রচুর হেডেক আছে। কত মানুষ গভর্নমেন্ট চাকরি ছেড়ে দিচ্ছে, কত মানুষ চাকরি রাখতে পারছে না, কত রকম যা আছে। কিন্তু এটাও একটা ঠিক যে গভর্নমেন্ট চাকরির যে স্যাচুরেশন, যে স্থিতিশীলতা, সেটা কিন্তু আছে, অন্তত আজও অবধি আছে। তো তোমাদের কাছে এটা একটা বড় চিন্তাভাবনা নিয়ে আমি দাঁড় করালাম, যে যদি তোমার মনের মধ্যে থাকে যে গভর্নমেন্ট চাকরি তুমি চাও, তাহলে তুমি একটা কাজ করো, তুমি একদম কন্টিনিউয়াস প্রসেসে পারফর্ম করতে শুরু করো। আর তুমি যদি মনে করো না আমার গভর্নমেন্ট চাকরি পাওয়াটা আমার পক্ষে খুব প্রেশার হয়ে যাচ্ছে, চাপ হয়ে যাচ্ছে, তাহলে চলো বিজনেস করো বা অন্য কোনো কাজ করো। কত কিছু রয়েছে, প্রত্যেকের জন্য কিছু না কিছু করার টেন্ডেন্সি রয়েছে, কিন্তু যে কাজটা করতে হবে সেই কাজ সম্পর্কে যেন একটু আইডিয়া থাকে, আর আইডিয়া না থাকলে আমরা কিন্তু সেখানেও মুখ থুবড়ে পড়তে পারি। চলো কিছুটা শেয়ার করলাম কথা, তোমরা তোমাদের যদি সামান্য কোনো কাজে লাগে তো নিশ্চয়ই বুঝতে পারবো। ওকে, চলো ভাই, বেস্ট অফ লাক।